নন্দীগ্রামে লোক না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেত, কোনোদিন মুখ্যমন্ত্রী হওয়ার হতো না বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। নন্দীগ্রামে 2007 সালের 22শে সেপ্টেম্বর আততায়ী গুলিতে মৃত প্রধান নিশিকান্ত মন্ডলের স্মরণ সভাতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 22শে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার নন্দীগ্রামের সোনাচূড়াতে আততায়ী গুলিতে তৎকালীন নিহত প্রধান নিশিকান্ত মন্ডলের স্মরণ সভা অনুষ্ঠানে আসেন বিরোধী দলনেতা। নিশিকান্ত মন্ডলের ছবিতে মাল্যদান করেন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন, পাশাপাশি এলাকার বাসিন্দাদের ফুলের চারা বিতরণ করেন। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা। তিনি তার বক্তব্যে বলেন, নিশিকান্ত মন্ডলের পরিবারের সঙ্গে আমাদের পরিবারে কয়েক দশক ধরে সম্পর্ক ছিল। নন্দীগ্রামের লোক না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার হতো না। আপনারা কিন্তু সুদে আসরে তুলে নিয়েছেন কিছুটা। সোনাচূড়ায় 19টি মেশিন লুকিয়ে রেখেছিল, যেই সোনাচূড়া ঢুকেছে কলকাতা থেকে এসেছিলে কলকাতা ভাগ, সুফিয়ানকে নিয়ে ভাগ। পাশাপাশি বিজেপি কর্মীদের সাহস দেন বিরোধী দলনেতা, বিরোধী দল তাই আমরা মামলা খেতে জানি, একদিন আসল সূর্য উদয় হবে, সেই দিনই নিশিকান্ত মন্ডলের স্বপ্ন পূরণ হবে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু আবার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য চালাতে চান সেইভাবে তো স্টাইলে বিচার ব্যবস্থা চলবে না। রাজ্য সরকারের ডিএ মামলা খারিজে স্বাগত জানাচ্ছে। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর প্রথম বছর যেভাবে নেচেছে এখন তার দেখা নেই। তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই। 11 জন গুন্ডা ভেতরে রয়েছে, বাকিদের কিভাবে সাইজ করতে হয় সেটা আমি জানি, সেটা আমি করে দেব। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম থেকে রাজকুমার বেরার রিপোর্ট, এসটিভি নিউজ। কাঁদতে কাঁদতে বাড়ি গেছে, নিজের ভোট না দিও, এজেন্ট না বসিও, বাড়ি বাড়ি প্রচার না করেও নিশিকান্ত মন্ডল এখান থেকে নির্বাচিত হয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে। আজকের প্রধান আর সেদিনকার প্রধান, নিশিকান্ত মন্ডলের নেতৃত্বে প্রধান আর আজকের প্রধান, আকাশ আর পাতাল, কোথায় স্বর্গ আর কোথায় নরক এখন তাকিয়ে দেখুন। আঙুলে জোড়া জোড়া আংটি, গলায় গরুর পাঘার মতো চেন, লাল চুল কানে দুল, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখের মোটরসাইকেল পপ করছে 3টা 4টা করে, চার চাকাও আছে, কোন চিন্তা নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি পাননি, আমি ঘুরে ঘুরেছিলাম, অনেক লোক পান না। প্রধানমন্ত্রী ঢালাও দিচ্ছেন 1,25,000 টাকার বাড়ি, কিন্তু এই জায়গায় নাই, সব অপাস ইন্দিকে গরিব খুঁজছে ছাদ, আর তোলামূলের নেতা কিনছে ফ্ল্যাট টাকা রাখার জন্য। যার ঘরের দরজা খুলবেন কলকাতায় তার ঘরে লালবান্ডির পাহাড়, আর এই চোরেদের জন্য লড়ে যাচ্ছেন কে? মমতা ব্যানার্জি। নিশিকান্ত মন্ডলের জন্মদিন মৃত্যুদিন এসব ভাবার দরকার নেই। বলি দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি নন্দীগ্রামের লোক না থাকতো, কোনোদিন মুখ্যমন্ত্রী হওয়া হতো না। আপনারা সুদার আসলে কিছুটা তুলে দিয়েছেন, আমাকে ঋতু মোড় পর্যন্ত হারিয়ে দিয়েছিল, যে সোনা জোড়া ঢুকেছে মেশিন গুলো লুকিয়ে দিয়েছিল 19টা মেশিন, যেই সোনা জোড়া ঢুকেছে এমন জুতা সুফিয়ানকে নিয়ে যা, তাই সোনাচূড়ার মাটিকে প্রণাম জানাই। কষ্ট দিয়ে তো সরকারি কর্মচারী শিক্ষকদের হক, মমতা ব্যানার্জি যে স্টাইলে পশ্চিমবঙ্গ চালাতে চান সেই স্টাইলে তো বিচার ব্যবস্থা চলবে না। উনি দিয়ে অস্বীকার করেন, আবার হলফনামা দিয়ে বলেন দিয়ে ভাগ না। এই রিভিউ পিটিশন খারিজকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ অভিযান চলছে ইডি এবং এনআইএ এর, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটা ইসলামিক জিহাদি সংগঠন, এদের
কাজ হচ্ছে দেশ বিরোধী কাজ করা, নাশকতা করা। এদের একবারে শিকড় থেকে তুলতে হবে। এবং এর সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিস করতে দিয়েছে তেলেঙ্গানা, চন্দ্রশেখর রাও, কেরালা সিপিএম এর গভর্নমেন্ট আর মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদে মিছিল করে এরা, এদেরকে আর্মি আছে, এদের একদম ধরে এমন ভাবে রেখে দেওয়া উচিত যাতে বেরোতে না পারে। চলছে, প্রচুর চলছে, আমরা টিভিতে দেখছি, খুব ভালো উদ্যোগ। দেশ প্রথম, নেশন ফার্স্ট। দাদা, শোভনদেব চট্টোপাধ্যায় আবার দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে দুর্নীতিদের কোনো জায়গা নেই তৃণমূল, কি বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়? আরে যিনি ভাইপোকে নেতা মেনে এসব কথা বলছেন তার মুখে এসব মানায়, প্রবীণ নেতা, তিনি ভাইপোকে নেতা মেনে এসব কথা বলছেন। দাদা, দুদিন পার হয়ে গেল, এখনো কর্মী আন্দোলন চলছে, রাস্তা অবরোধ, অপদার্থ সরকার। এই সরকার ভোট নেওয়ার জন্য 2020 সালে 20 ডিসেম্বর প্রথম কর্মী সমাজকে এসটি করার জন্য লেখে, পরে এসটি সমাজের বিরোধিতার জন্য 2021 সালে 6 ফেব্রুয়ারি এটা প্রত্যাহার করে নেয়। এবং তখন এই আইপ্যাক এবং মমতা ব্যানার্জির কিছু চাকর বাকর আছে, তাদেরকে দিয়ে জঙ্গলমহলের কর্মীদের এবং জনজাতি মূলবাসী দুজনকে টুপি পরিয়ে ভুল বুঝিয়ে ভোটটা নিয়ে নেয়। এখন ঠেলায় পড়েছে, একটা চিঠি ওদের দিয়েছে দেখলাম, ওরা ভেক চিঠি। আমার সঙ্গে ওদের নেতৃত্বদের কথা হয়েছে, আমাকে ধর্মেন্দ্র মাহাতো ফোন করেছিল খেমাশুলি থেকে, ওদের সঙ্গে কথা হয়েছে। নিশ্চিতভাবে এবং হার না মেনে মাথা উঁচু করে দশকের পর দশক লড়াই করে চলা সোনা জোড়া জনগণকে স্বস্থানের সম্মান এবং গুরুজনদের প্রণাম নিবেদন করি। 12টা বাজতে যায়, মাতৃমণ্ডলীর এই সময় বাড়িতে রান্না বান্নার কাজ থাকে, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন। হেরিয়া থেকে বিদ্যাপীঠ পর্যন্ত রাস্তাটা ভীষণ খারাপ, গোটা রাজ্যটাই অবস্থাই খারাপ, শুধু ভাষণ আর ভাষণ। তাই আসতে একটু 15-20 মিনিট লেট হয়েছে। আমি প্রথমেই স্মরণ করি বীর বিপ্লবী জমি রক্ষার আন্দোলনের স্থপতি এবং সোনাচুড়া সহ নন্দীগ্রামের আপাপর মানুষের, কারো অভিভাবক, কারো দাদা, কারো বন্ধু, অগ্রজদের ভাই সম, নিশিকান্ত মন্ডল, তাকে আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি এবং তার বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি। তার সহধর্মিনী যিনি গত বিধানসভা নির্বাচনে আমার প্রস্তাবক ছিলেন, শ্রীমতী মানসী মন্ডল মহোদয়া, তার একটি অপারেশন হয়েছে, বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। পরিবারের পক্ষ থেকে তার জ্যেষ্ঠ পুত্র শিক্ষক সত্যজিৎ মন্ডল এখানে উপবিষ্ট হয়েছেন। আমি তার সমস্ত পরিবারের প্রতি আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আকাশ আর পাতাল, কোথায় স্বর্গ আর কোথায় নরক, এখন তাকিয়ে দেখুন। আঙুলে জোড়া জোড়া আংটি, গলায় গরুর পাঘার মতো চেন, লাল চুল, কানে দুল, 1.5-2 লাখ, 2 লাখ, 2.5 লাখের মোটরসাইকেল পপ করছে, 3টা 4টা ঘরে চার চাকাও আছে, কোনো চিন্তা নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি পাননি, আমি বুথে ঘুরেছিলাম, অনেক লোক পান। প্রধানমন্ত্রী ঢালাও দিচ্ছেন 1,25,000 টাকার বাড়ি, কিন্তু এই জায়গায় নাই, সব অপাস দিবে, গরিব খুঁজছে ছাদ, আর তোলামুলের নেতা কিনছে ফ্ল্যাট টাকা রাখার জন্য। যার ঘরের দরজা খুলবেন কলকাতায়, তার ঘরে লালমান্ডি রেল পাহাড়,
আর এই চোরেদের জন্য লড়ে যাচ্ছেন কে? মমতা ব্যানার্জি। ঋষিকান্ত মণ্ডলের জন্মদিন মৃত্যুদিন এসব ভাবার দরকার নেই। আরে তো আমি বলি, দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি নন্দীগ্রামের লোক না থাকতো, কোনদিন মুখ্যমন্ত্রী হওয়া হতো না। আপনারা সুদার আসলে কিছুটা তুলে দিয়েছেন, আমাকে রতু মোড় পর্যন্ত হারিয়ে দিয়েছিল, যেই সোনা জট ঢুকেছে মেশিন গুলা লুকিয়ে দিয়েছিল, পুলিশটা মেশিন, যেই সোনা জোড়া ঢুকেছে এমন জুতা যা ভাগ যা কলকাতা থেকে এসছে ভাগ, সুপিয়ানকে নিয়ে যা ভাগ। তাই সোনাপুরার মাটিকে প্রণাম জানাই, কষ্ট হচ্ছে দুঃখ আছে, বিরোধী দল আমরাও করেছি, বিরোধী দলের লড়াই আমরা জানি, কষ্ট স্বীকার করতে আমরা জানি, মামলা খেতে আমরা জানি, আলটিমেটলি পূবের আকাশে আসল সূর্য উঠবে এবং যোগী আদিত্যনাথজির মতো হেমন্ত বিশ্ব শর্মার মতো পশ্চিম বাংলায় চোরেদের সরকার বিসর্জন যাবে আর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। ঋষিকান্ত মণ্ডলের স্বপ্ন সেদিন পূরণ হবে। রাস্তার দুদিকে যে প্রচুর গাছ দেখছেন তার লাগানো, এরা কিছু করেনি গাছগুলো, তাদের মধ্যে হৈমবতী হালদার, নর্মদা সিট সহ আমার মাতৃমণ্ডলী তারা আছেন, তাদের সকলকে আমি অন্তর থেকে সম্মান নিবেদন করি। আপনারা জানেন প্রত্যেক বছরই এই 22 সেপ্টেম্বর দিনটি আমরা পালিত করি এবং শ্রদ্ধা জানাই পূর্ণাবয়ব প্রয়াত নেতা ঋষিকান্ত মণ্ডলের মূর্তির পাদদেশে, তার চরণে আমরা পুষ্পার্ঘ নিবেদন করি। ঠিক আজকেও একইভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে, প্রত্যেক বাড়ি আমি স্মরণ করাই যে দশকের পর দশক ধরে ঋষিবাবু এই এলাকায় কৃষকদের জন্য, সাধারণ মানুষের জন্য, পিছিয়ে পড়া তফসিলিদের জন্য, সবচেয়ে বড় কথা অন্যায়ের সঙ্গে আপোষ না করে লড়াই করার মানসিকতা তার আমরা বারে বারে দেখেছি। আমার পরিবারের সঙ্গে কয়েক দশকের সম্পর্ক, তিনি প্রথমের দিকে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে ছিলেন, ব্লকের কর্মাধ্যক্ষ হয়েছিলেন, তৎকালীন কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভুল নীতির জন্য এবং তারা ক্ষেত মজুর কৃষক গরিবদের কাছ থেকে যখন সরে যেতে শুরু করল, যখন সিপিএম এর লক্ষণ সেটের নীতি আমদানি হলো, তখন ঋষিবাবু সিপিআইএম থেকে পদত্যাগ করলেন এবং এখানে জেলিম ধাম প্রজেক্টকে কেন্দ্র করে প্রথম আন্দোলন শুরু করেন। পরবর্তী সময়ে নন্দীগ্রামের ভূমি রক্ষার আন্দোলন পৃথিবীব্যাপী স্বীকৃত হয়েছে, সবাই জানেন, তিনি আজ পেয়েছিলেন অনেক আগে এবং তিনি প্রথম 2006 সালে 3 নভেম্বর সোনাচূড়া হাই স্কুলের মাঠে নন্দীগ্রাম কৃষিজীবী জীবন জীবন রক্ষা কমিটি তার নেতৃত্বে গঠিত হয়েছিল। আমি সৌভাগ্যবান সেদিন আমি তার সঙ্গে ছিলাম।